শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের পাশে থাকা, দুর্যোগ সমাপত্তি হয়ে মানুষের সাথে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননীতি শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁদপুর 3 আসনে নির্বাচনী এলাকায় 7,500 পরিবারকে ঈদ উপহার বিতরণের কার্যক্রম অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, দুর্যোগ জনগণের পাশে থাকা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। তাই এক বছরের অধিক সময় হতে চলা করোনা মহাদুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছেন। তিনি বলেন, আমরা জননেতা শেখ হাসিনার কর্মী হতে পেরেছি বলে জনগণের পাশে সবসময় আছি এবং থাকব। বর্তমানে যে অতি মহামারী করোনার মহাদুর্যোগ চলছে, এ অবস্থায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে জনগণের পাশে থাকতে হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।